আপনারা দেখছেন মোটর সলিউশন আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মোটর সলিউশন আমরা দর্শক বিরতি যাওয়ার আগে আমরা কিছু ফোন কল নিছি আপনারা এখন বর্তমানে যারা আপনারা জয়েন করছেন আপনারা স্ক্রিনের মাঝে যে নাম্বার দেখাতে পারবেন আপনারা নাম্বারও মাঝে ফোন করলে আমরা লগে স্টুডিওতে আপনারা সরাসরি কথা হইতে পারবা তাছাড়া আপনারা আমাদের কাছে ইমেল পাঠাইতে পারবা মোটর সলিউশনস অ্যাট এন টিভি ইউরোপ ডট নেট এছাড়া আপনারা স্ক্রিনের মাঝে যে নাম্বার দেওয়ার আটটা নাম্বার আছে ট্যাক্স করতে চাইলে আপনারা ট্যাক্সও করতে পারবা সো শিলবাই এম কামিং ব্যাক টু ইউ before we went uh, for, the, for the break uh, i did ask you a question which was about uh, service mm -hmm. uh, the question was uh, let me just find that email again which was yeah uh, how often uh, a main service and an interim service uh, should take place and why আই থিঙ্ক হ্যাও মেইন সার্ভিসটা আর ইন্ট্রিম সার্ভিসটা ডিফারেন্স আমরা বুঝতে মেইন সার্ভিস আর ইন্ট্রিম সার্ভিস সার্ভিস বিটুইন দ্য মেইন সার্ভিস সো একটা সার্ভিস বিটুইন দ্য মেইন সার্ভিস দ্য মেইন সার্ভিস করে হাও ওল্ড গাড়ির বয়স কতটুকু বিকজ বর্তমান যে নতুন গাড়িগুলা বাইরেছে এগুলা দেখা যায় যে থাউজেন্ড মাইল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাইল ইভেন থার্টি থাউজেন্ড মাইল পর্যন্ত আপনার গাড়ির মেজার সার্ভিস দরকার পড়ে না ওকে সো দিস ইজ ওয়াই ইউ টু সি যদি নতুন গাড়ি হয় অ্যাপ্রক্সিমেটলি একটা গাইডলাইন আপনারা সবসময় মনে রাখবা অ্যাপ্রক্সিমেটলি এভরি টুয়েলভ মান্থস রিগার্ডলেস আপনার আর মাইলেজ কতটুকু করোক আর না করোকা টু কিপ কা হেলথি কিপ দ্য ইঞ্জিন ইন গুড হেলথ আই উইল সে এভরি টুয়েলভ মান্থস ম্যানুফ্যাকচার রেকমেন্ড একটা করে যে আপনার একটা সার্ভিস দিবা আই দ্য ইউ ডু এন ইন্ট্রিম সার্ভিস ও ইউ ডু এ মেজার সার্ভিস That depends on the mileage you do. Yes. So if the mileage is high, go for the main service. If the mileage is very low, some people do two, three thousand miles a year or, or six months, then just do a, a, a interim service in between. Yeah, by uh, Sorry to uh, stop you there. I'll come back to you again. Yes, sir. Put a caller on the line. Salaam alaikum. Hello. Salaam alaikum. Wa alaikum salam.

বা আপনার সালাউকা না সালাউকা বিকজ টাইমিং বেল্ট প্রবলেমটা ওয়েট উইল নট কাম এন্ড গো উইগু সবসময় তাহব সো টাইমিং বেল্ট আউট অফ দ্য কোয়েশন এখন সেকেন্ড প্রশ্নজন সে ভাইব্রেশন করে গাড়ি অটোমেটিক না ডাজ ম্যাটার গাড়ি অটোমেটিক হোক ও ম্যানুয়াল গাড়ি হোক ইট ক্যান কাম ফ্রম এরিয়া ওয়ান ও উই নো এজ এ ভ্যাকিউম লিক গাড়ির মাঝে একটা ভ্যাকিউম পাইপ আছে ইফ ইজ এ লিক ও স্প্লিট পাইপ that can give you a shakiness when you start as number one and number two you've got a, a module what we know as air flow meter just by air filter khase ekta meter ase air flow meter so when the air flow meter becomes faulty afnaro symptom gula dekha dey simple test jekono ekta auto center e apni giya proper extra diagnose korai these two thing will come up breathing jeta vacuum pipe leak kintu ar bar would not show on the diagnostic But airflow mass to this, then it will show. So, I am diagnostic check. get the diagnostic check done first and vacuum check. Then, can you please look for a vacuum leak?

ফর এক্সাম্পল আমি আপনাকে দিই ফোর্ড ফোকাস টু থাউজেন্ড অ্যান্ড এইট মডেলের যদি গাড়ি হয় ইট ডাজ এ নেচ চেঞ্জিং লেস আনটিল ইজ হান্ড্রেড অ্যান্ড টেন থাউজেন্ড মাইল অতবা সিক্স ইয়ার্স এখন এইগুলো একটা গাইডলাইন ওখানে আপনার গাড়ির উপরে ডিপেন্ড করে এভরি কার ইজ ভেরি ফ্রম সিক্সটি থাউজেন্ড মাউস ফোর ইয়ার্স এইটি থাউজেন্ড মাউস সিক্স ইয়ার্স হান্ড্রেড থাউজেন্ড মাউস টেন ইয়ার্স তো ইউ নিড টু লুক ইন টু দ্য দ্য অ্যাকচুয়াল যে গাড়ির ম্যানুয়াল আছে ওইটা দেখতে হবে হাউ অফটন দ্যাট নিডস টু বি চেঞ্জ

ইটস অ্যাকচুয়ালি কোয়াইট লেন্থি প্রসেস আমি আপনাকে এইটাই রেকমেন্ড করবো কি স্টুডিও স্টুডিওতে কল করে আপনার ডিটেলগুলো দেন তারপরে আপনার সাথে এটা নিয়ে একটু ডিটেলে ডিসকাস করব নতুন একটা সুযোগ আসছে

গাড়ীৰ নাম কি

ওকে দ্য প্রবলেম হইল গিয়ে আপনার আমি কই দেখ তখন আপনার ডায়াগনস্টিক করা এর গতি ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি ফল্ট জানার দরকার জাস্ট স্ট্রেইট ওয়ে আপনারা গিয়া যে কোনো একটা জিনিস চেঞ্জ করবা না ডায়াগনোজ করবা ডায়াগনোজ করে ডায়াগনস্টিক কী লেখা ইস্যু একটা ফলো করবা ইজিআর ভাল্ভ যদি হয় দেন ইট উইল বি এন ইজিআর বালভ ফল্ট ও ইউ বিয়র ওইক উইল ডিজেল ইট ক্যান বিন বিথ এ থার্বো কারণ টার্বোয়ার সমস্যা দিতে পারে দ্যাট কুড কোজ দ্য প্রবলেম তো অন্যান্য সময় দেখা যাইব যে

ডিবিয়ালে সোমাই কৈছে যে তাতে তেনেকা গাড়ী চালাই থাকোৱা নাই তান দিয়া নাই দিছে গাড়ী চালানি আৰু ডিবিএলো জানাই দিছে যে বেগ কৰা লাগে এখন ইকুকিটা

আপনি আজকে যদি এমওটি হরাই খালকে আর বা চাইন ফারবা এখানেও কোনো বাধা নাই আপনি কয়েবার এমওটি হরাউকা ওকে বাট যখন আপনি এমওটি হরাব তখন একটা ওয়ার্নিং ওয়ার্নিং আইব আপনার এমওটি স্টেশনও যা এই গাড়ির অলরেডি এমও আছে তুমি কর্তায়নি নাম্বার ওয়ান নাম্বার টু হয়ে গিয়ে আপনি যখন দুই মাস রয়েছে আপনার কিন্তু দুই মাস আগে যদি আপনি এমওরটি করাইতে চাই আর এম করাত গিয়া দেখা গেছে একটা আইটেম ফেইল বলে একটা আইটেম আইস যার কারণে তারা বিরতি যাওয়া লাগবে একটা তারা ফেল দিতে হয়েছে ফেইল দেওয়ার পরেও ইমিডিয়েটলি আপনার গাড়ি বিক্রাম যে আপনি আপনার গাড়ির হর্তাবার্তা নাই ইভেন দো আপনার সময় আছে অলরেডি টু মান্থস রয়েছে প্রিভিয়াস এমওরটি সো রিমেম্বার দ্যাট আই থিঙ্ক উল্টো মোর অন ডিটেইল অন দিস ওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ আবিদ ভাই আসলে আপনার এটা ভেরি গুড কোয়েশ্চেন ভ্যালুয়েবল কোয়েশ্চেন আপনি আশা করি ভাই আপনার কিছু বুঝাইতে পারছেন বা আপনি আবার ওটা রিপিট করবা এটা দিয়ে করার লাগে এটা ইম্পর্টেন্ট অনেক সময় অনেক ধরনের বুঝেন যে আমার তো অলরেডি আছে অলরেডি আই মোটি আফটার দ্য ব্রেক উল্টোকে বা দিস এগেন্ড না দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেখা এই নাম্বার আপনারা নোট করে রাখক আমরা বিরতি একটা বিরতি যাওয়া লাগবো বিরতি তো হওয়ার পরে আপনারা খুব কল আবার লইমু বা এর ভিতরে আমরা বিরতি তাহা সত্ত্বে যদি আপনারা কেউ ইমেল আমরা রেকর্ড আসাই ইমেল করবা মোটর সলিউশন এট ইউরোপ ডট আর আমরা বিরতিতে না ইয়া ইনশাল্লাহ আপনারা কল আবার লইমু আর সো সি শর্টলি আফটার দ্য ব্রেক আপনারা দেখছেন মোটর সলিউশন